তুমি এখনো ঘুমিয়ে আছো, এখনো তুমি সেই গোরের মুখে পড়ে আছো যেখানে মানুষ এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলছে, সে তার স্বপ্নের পিছনে ঘুরছে, আর তুমি সে এখনো সেই জায়গাতেই বসে আছো, সে 5 বছর আগে যেখানে ছিলে এখনো সেখানে বসে আছো। তুমি কি তোমার স্বপ্ন থেকে ছুঁয়ে দেখতে চাও না? তুমি কি পারো না তোমার ভিতরে থাকা আমিটাকে জাগ্রত করতে, নিজেকে প্রকাশ করতে? তুমি যদি এভাবে ভেঙে পড়ো, এভাবে চুপ করে থাকো, তাহলে কি তুমি পারবে কখনো স্বপ্ন ছুঁয়ে দেখতে? তোমার যে ক্যাপাসিটি আছে, তোমার যে শক্তি আছে, তুমি কেন প্রকাশ করছো না? এই আমি তোমাকে বলছি, শুনতে পাচ্ছ? তুমি জাগ্রত করো নিজেকে, আরেকবার ঝাঁপিয়ে পড়ো, তুমি পারবে। তোমার ভিতরে যে করার ক্যাপাসিটি আছে, তুমি সেই শক্তিটাকে কাজে লাগাও। তুমি দেখার মতো তোমার পৃথিবীটাকে দেখো, আর এভাবে চুপ করে থাকো না। তোমার সাথে যারা আসার তারা আসবে, যারা চলে যাওয়ার যাবে। চলে যাওয়া মানেই তো তুমি শেষ না। তুমি কেন ভেঙে পড়ছো? কেন নিজেকে ব্যর্থ বলে পরিচয় দিচ্ছ? জেগে ওঠো আরেকবার, তোমার স্বপ্নগুলো তুমি ছুঁয়ে দেখো, তোমার ভিতরে যে আগুনটা আছে আগুনটাকে জ্বালিয়ে দাও, তুমি পৃথিবীকে চ্যালেঞ্জ করো, তুমিও পারবে। তোমার ভিতরে সে ম্যান পাওয়ারটাকে তুমি কাজে লাগাও, ঝাঁপিয়ে পড়ো, দৌড়াও। তুমি পিছনে ফিরে তাকিও না, কারণ সফল মানুষরা কখনো পিছনে ফিরে তাকায় না, তারা সামনের দিকে ফোকাস করে। কারণ তোমার সামনের পথগুলোই যদি তুমি সুন্দর করতে পারো, তুমি তাহলে তোমার ভবিষ্যৎ সুন্দর করতে পারবে। তুমি পিছনে তাকিও না, কারণ পিছনে যেটা চলে গেছে সেটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার বর্তমান এবং ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। চোখ খোলো, দেখো, আমি তোমাকেই বলছি, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকেই বলছি, অন্ধ হইও না, পৃথিবীটা জাগ্রত হও, পৃথিবীটা উপভোগ করো, পৃথিবীটা অনেক সুন্দর, এখানে সময় অনেক কম, সময়গুলো কাজে লাগাও, দৌড়াও। তুমি পিছনে ফিরে তাকানোর আর সময় নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের দিনগুলো সুন্দর করে এখনই তোমার সময়, তুমি পারবে, আমি বিশ্বাস করি তুমি পারবে, তোমার সেই শক্তি ক্যাপাসিটি সব কিছু আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করতে একদম ভুলবে না, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সবার ভালো থাকবে, সুস্থ থাকবে সে কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।